শুভ 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 দিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য দেবেন 14 নং ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগের বাল্য বন্ধু জনাব ইলিয়াসুর রহমান বাবু। বাল্যবন্ধু এই জন্য বলছি, ওনার জন্মস্থান নোয়াখালী, সেই জন্মের পর থেকেই বঙ্গবন্ধুর স্মৃতিকে ওনার বক্ষে ধারণ করে চলেছেন। নোয়াখালী বিএনপি তথা জামাতের ঘাঁটি বলে বলা হলেও তারা শিশুকাল থেকেই বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে বড় হয়েছেন। বাবুল ভাই, জননেত্রীর 74তম জন্মদিন, এই জন্মদিনে আপনার শুভেচ্ছা আর তার প্রতি দোয়ার কৃতজ্ঞতা কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। যে শুভ শুভ জন্মদিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন। আসলে মাননীয় প্রধানমন্ত্রীর সম্বন্ধে আমি আমার মতো একটা ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, আমি ওনাকে কীভাবে সম্মান করব আর কীভাবে বলবো এটা আমার ধারণায় কিন্তু খুব কম। একটা জিনিস আমি 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 মনে করি, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এভাবে দেখি, আমি আমার মায়ের মতন দেখি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে, ওনার সাথে আমি দেখা করতে গেছি আজ থেকে কত 2 বছর আগে, 2 বছর আগে আমি ওনার সাথে এক ব্যাপারে দেখা করতে গেছি। উনি আমাকে বলল যে বাবুর এতদিন পরে, আমি অবাক হয়ে গেছি নেত্রী কীভাবে আমার ডাক নামটা জানলো। আমি তো এখন চোখের পানি দিয়ে মানে আমার আইসা গেছে। যা আমি বললাম, মতলব কি জন্য আসছ এতদিন পরে? আমাকে আফা এসএসএফের জন্য ঢুকতে পারি না, গেটে অনেকদিন আসি বসে থাকি, আপনার সাথে দেখা করতে পারি না, আমি আসছি শুধু আপনার পাশে সালাম দেওয়ার জন্য। উনি আমাকে বলল একটা জিনিস যে হ্যাঁ, সিকিউরিটির জন্য একটু সমস্যা হয়, তো এই বলো মতলব কী? আমি কি আপা মতলব কিছু না, আমি আপনার পাশে সালাম দেব। উনি আমার মনে হয় আধা ঘন্টায় বোধহয় আমার মনে হয় 50টার উপরে ফাইল সই করছে। করানোর পরে উনি স্যারটা এমনি সরাইয়া আমাকে দিল, সুযোগ দিল, আমি বইসে ওনার পাশে সালাম দিলাম, দিয়ে আমার মাথাটা মুছে দিল। মুছে দেওয়ার পরে বলল, যাও আমি তোমার আমার তুমি আমার এই হৃদয়ের ভিতরে, এভাবেই বুকে হাত দিয়ে বলছে আমার হৃদয়ের ভিতরে আছে এ কথা বলে আমার। তারপরে বললো যে মতলব কী? আমি যে আপা মতলব কিছু নেই, আমি আর ওনাকে বলিনি মতলব কী। যাক, যে মতলবটার কথা উনি আমাকে বারবার বলতে চাইছিল, আমি মতলবটা ওনাকে বলছি, তবে আমি এই মুহূর্তে আমি বলবো না। তো তারপর আমি শুধু একটাই বলছি যে মাননীয় নেত্রী, আপনি আমার মায়ের মতন, মা সন্তানের নাম ভুলে না, আপনি আমার নাম ভুলেন নেই, আমার নাম আপনি ভুলেন নেই, আমার মা আমার নাম ভুলে নেই, ভুলে নেই, আমার মায়ের মতন, আমার এটাই আপনার কাছে আমার স্বপ্ন আর কিছু নেই। উনি আবার আমাকে ডাকে নিয়ে আমার মাথাটা আমাকে মুছে দিল, চো আমি তোমার দোয়া করে দিলাম। আপনার তো সৌভাগ্য আরেকটা, জননেত্রীর 74তম জন্মদিন, কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর সেই বছরে জাতির পিতাকে কীভাবে স্মরণ করবেন? আমি জাতির পিতা, আসলে বঙ্গবন্ধু না হলে আজকে আমরা এই দেশটা আমাদের হতো না, আমরা এখনও পাকিস্তানের গোলাম হিসাবে আমরা থাকতে হতো, আমরা সেই জায়গাটার থেকে কিন্তু আমরা ফিরিয়ে আসছি। বঙ্গবন্ধু যে জুলুম নির্যাতন সর্বকিছু দিয়ে বাঙালি জাতির জন্য যে ত্যাগ স্বীকার করছেন, যে করে আজকে আমাদেরকে একটা সোনার দেশ বাংলাদেশ, স্বাধীন দেশ আমাদেরকে উনি দিয়ে গেছে। আসলে বঙ্গবন্ধুর কথা বলতে গেলে একটা জিনিস মনে পড়ে, বঙ্গবন্ধু যেটা চেয়েছিলেন স্বাধীনতার পরে 30 লক্ষ লোকের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশটা স্বাধীন করেছে।
আমার বাবাকেও কিন্তু পাকিস্তানিরা হত্যা করেছেন, আমার বাবার লাশটাও কিন্তু আমরা পাইনি। আমরা আমাদের মনে কিন্তু অনেক কষ্ট। তারপর আমরা আমার মাকে আমরা অনেক সময় প্রশ্ন করতাম, মা বলতো দেশ তো স্বাধীন হয়েছে, তোমার বাবা মারা গেছে, কী আছে, লেখাপড়া করতে পারতো, আমি তো আছি। এই যে দেশ স্বাধীন হয়েছে, আমরা একটা দেশ পাইছি, কিন্তু বঙ্গবন্ধুকে কিন্তু এই দেশের শাসন করার জন্য এক ধরনের খুনি, যুদ্ধ অপরাধী এবং নিজেদের কিছু লোকেরা যারা মানে মতলববাজ, তারাই কিন্তু বঙ্গবন্ধুকে দীর্ঘদিন থাকতে দিল না। না দিয়ে আজকে যে সোনার বাংলাদেশ গড়ার জন্য যে স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর, সেই স্বপ্ন আজকে জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে বাঙালি জাতিকে কোথায় নিয়ে উঠাইল, কোথায় আনলো? আজকে করোনায় মানুষ মারা মনে করেছে হাজার হাজার লোক মৃত্যুবরণ করবে, লক্ষ লক্ষ লোক না খাইয়া মারা যাবে, সেই জননেত্রী শেখ হাসিনা একমাত্র প্রধানমন্ত্রীর দৃষ্টিতে, প্রধানমন্ত্রীর পরিশ্রমের কারণে আজকে আমরা কিন্তু পৃথিবীর ভিতরে এই করোনার ভিতরেও কিন্তু আমরা অনেক ভালো অবস্থানে কিন্তু আমরা আছি। আমাদের মৃত্যুর সংখ্যা যেটা আমি মনে করি যে সামান্য পার্সেন্টেজ, পৃথিবীর বহু দেশ আছে এত উন্নতমান দেশ, তারা অ্যাটম বোম বানায়, তাদের দেশে লক্ষ লক্ষ লোক মারা গেছে, তাদের দেশে লক্ষ লক্ষ লোক কোটি লোকের উপরে তারা আক্রান্ত হয়েছে, আজ পর্যন্ত তারা একটা মেডিসিনও বানাইতে পারেনি। আর আমাদের দেশের একজন গরিব দেশ, আমরা অন্ন বস্ত্র বাসস্থান যেখানে আমাদের অভাব, সেখানে আমাদের এই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে খাওয়াইয়া দাওয়াইয়া সর্বকিছুই বাঁচাই রাখছে। এই জন্যে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর এই জন্মদিন শুধু আল্লাহ ওনাকে আমি চাই, আল্লাহ ওনাকে 100 বছর ওনাকে হয়াত দেন। উনি আলহামদুলিল্লাহ শুভ 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 দিন জননেত্রী শেখ হাসিনার জন্মদিন। আপনারা কিন্তু হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে ভুল করবেন না, মাননীয় প্রধানমন্ত্রীর 31 দফা আপনারা পালন করবেন। মাস্ক 2 ধরনের আছে, এটাও কিনতে পারেন, এটার প্রবলেম হলে এটা কিনবেন। আর যদি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে না পারেন, বাংলা সাবান, কাপড় কাচা সাবান 20 সেকেন্ড, সেই আগের মতো সামাজিক দূরত্ব বজায় রাখবেন। জাতির জনকের সোনার বাংলা ডিজিটাল বাংলাদেশে পরিণত করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। সজীব ওয়াজের জয়কে আপনি একটু থ্যাংকস, ধন্যবাদ, শ্রদ্ধা জানানোর মাধ্যমে শেষ করবেন। আমি একটু একটু সামান্য নেত্রী সম্বন্ধে বলি যে ওনার 74তম জন্মদিন আমরা সবাই পালন করেছি, এবার মিলাদের মাধ্যমে দোয়ার মাধ্যমে আমাদের কর্মীদের ভিতরে এবার আমরা মনে করছি অনেক বড় আমরা উৎসব করব। এবং বঙ্গবন্ধুর যেখানে শতবার্ষিক জন্মবার্ষিক আমরা সেটাও এই করোনার জন্য আমরা ব্যাপকভাবে আগাইতে ওইভাবে পারিনি আমাদের নেতা কর্মীদের ভিতরে, তো সেটাও আমরা মাননীয় নেত্রীর নির্দেশ অনুযায়ী আমরা সেটাও কিন্তু এবার আমরা করে নেই, তবু আমরা ছোটো করে যতটুকু পেরেছি আমরা করেছি। আমি আমার একটা দোয়া থাকবো, যদি না আমি একজন ছোট মানুষ আমার দোয়ার কতটুকু আমি বলবো নেত্রীকে, আবারও বলবো আল্লাহ যেন 100 বছর হয়াত দেয়, এবং যত আওয়ামী লীগের নেতা কর্মী আছে দরকার হলে আল্লাহ একদিন করে হলো আমাকে হয়াত কমায় দিই, আমাদের হয়াত কমায় দেখ, আমার নেত্রীর হয়াতটা বাড়াই দেখ।